লঞ্চঘাট এসে দেখি সম্পূর্ণ লঞ্চঘাট বন্ধ, যার কারণে আমরা সাধারণ যাত্রী যারা আছি খুবই দুর্ভোগে পড়েছি। আমি আসছি পিরিসপুর থেকে, যাব ভোলায়, আইসা দেখি এখানে কর্মবিরতি, ধর্মঘাট চলতেছে, এজন্য আমি যাইতে পারতেছি না, খুব ভোগান্তিতে আছি। এখন কিভাবে যাব, না পারছি বাসায় যেতে, না পারছি ভোলায় যেতে। নদী হলো আমাদের পথ। এখন আমরা বরিশাল টার্মিনালে বসে আছি, কোনোভাবে যাওয়ার এই পথ খুঁজে পাইতে আসি না। অফিসে যাতায়াতের জন্য লঞ্চে একমাত্র অবলম্বন। আমার এই দুর্ভোগের শিকার হয়েছি লঞ্চ ধর্মঘটের জন্য। বর্তমানে বাজার ঊর্ধ্বগতিতে, আমাদের নাবিশ্বাস চলতেছে, আমরা সংসার চালাইতে পারতেছি না। এই রকমের 10টা দাবি আমরা নিয়ে উপস্থাপন করা হয়েছে, বারবার সময় চাইছে, সময় চাই উপস্থাপন করা হয়েছে, এবং তারা সময় চাইছে, সময় চাইছে যে বিগত অনেক মাস হয়ে গেছে, তো বাধ্য হয়েছে আমরা সমস্ত বাংলাদেশ কর্মবিরতি দেওয়ার জন্য। সরকার এবং মালিক ওই এটা সমঝোতায় আসবে, আসলে আমাদের আর কোনো সমস্যা নেই।